শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি পরম করুণা বা আল্লাহ তাআলার অপার কৃপায় তোমরা ভালো আছো। আমি মাহতাব স্যার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো বিগত কয়েক ক্লাস ধরে আমরা নারেশন নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা টেন্স নারেশনে কীভাবে টেন্স পরিবর্তন হয় সে সম্পর্কে কথা বলছিলাম। আজকে আমাদের আলোচনায় কতদিন আমরা যেখান থেকে শেষ করছি ঠিক তারপর থেকে শুরু করছি। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। নারেশনে ডিরেক্ট নারেশনে সাবজেক্টের মূল ভাগের পূর্বে যদি শ্যাল উইল ক্যান মাইট ইত্যাদি থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট নারেশনে শ্যাল পরিবর্তিত হয়ে শুড, উইল পরিবর্তিত হয়ে উড, ক্যান পরিবর্তিত হয়ে কুড এবং মে পরিবর্তিত হয়ে মাইট হয়। যেমনটা দেখো I shall be and you will like. ঠিক আছে, এটা কিন্তু আমরা পরিবর্তন করি। কি হবে? He said that he would be and I এখানে শেয়ার পরিবর্তিত হয়ে এখানে তো হচ্ছে শুর হয়েছে, এখানে উইল পরিবর্তিত হয়ে আই সাথে গিয়েছে উড গিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে ইউ সে আই দেন ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে পরিবর্তন করতেছে ইউ সে দ্যাট দেখো আই লে এখানে মেয়ে পরিবর্তিত হয়ে মাইক হয়েছে, ক্যান পরিবর্তিত হয়ে কোন হয়েছে, শেয়ার পরিবর্তিত হয়ে উড হয়েছে, উই পরিবর্তিত হয়ে শুরু হয়েছে। তাহলে ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পেসে যদি শেয়ার থাকে সেটা কি হতে পারে? শেয়ারটা হতে পারে শুট, উইটা হতে পারে উড, ক্যান থাকলে হবে কুট, মেয়ে থাকলে হবে মাইট। আর দেখো রিপোর্টেড স্পিসে যদি শুট মে মাইট অর্থ ইউজ টু ইত্যাদি থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট নারেশনে অপরিবর্তিত থাকে, তার কোন পরিবর্তন হবে না। আই সে আই শুড বি ব্যাড বাই এটাকে আমরা পরিবর্তন করতেছি কি হবে আই সে আই টু বি ব্যাড বাই। এখানে সুটা শুটি হয়েছে, ঠিক আছে। আবার দেখো ইউ সে We would do you do the war. Everything you put on the world, everything you say that we would do the war.
ওরকম ভাবে দেখো রুনার আলোচনা করলাম তার সঙ্গে পরবর্তী ক্লাসের বাকি